ইউটিউব বেস্ট ট্রেনিং পিডিএর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি প্রিভিয়াস ভিডিওতে নন ফ্লো স্ট্যাপ রেফ্রিজারেটর ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম আঁকছিলাম, সেখানে আমরা কীভাবে ডায়াগ্রাম তৈরি করলাম সেটা আমি দেখিয়েছি। তো এখন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে ডায়াগ্রামটির কার্যকলাপ ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটি নন ফ্লো স্ট্যাপ রেফ্রিজারেটরের বা ফ্রিজারের একটি ডায়াগ্রাম। আসলে রেফ্রিজারেটর মূলত ম্যাক্সিমামে তিন ভাগে ব্যবহৃত করা হয়, একটি হলো ফার্স্ট টাইপ, একটি হলো নন ফার্স্ট টাইপ এবং একটি হলো ডিফার্স্ট টাইপ। ফার্স্ট শব্দের অর্থ হলো তোষা বা বরফ, এটা জমা আর কি তোষা। নন ফার্স্ট অর্থাৎ যেখানে তোষাটা এভাবে জমা হয় না সেরকম ব্যবস্থা আছে সেরকম, আর ডিফার্স্ট হলো তোষার অপসরণ, সেটা তোষার হবে এবং সঙ্গে সঙ্গে অপসরণ করবে। আসলে নন ফার্স্ট টাইপ রেফ্রিজারেটরই বাজারে ভালো সব থেকে, বিষয়টি নির্ভর করে আসলে বিদ্যুতের উপরে। যে সমস্ত জায়গায় বিদ্যুৎ বেশি লোডশেডিং হয় অর্থাৎ বিদ্যুৎ বেশি সময় থাকে লোডশেডিং হওয়ার কারণে, বা অনেক সময় বিশেষ করে গ্রাম অঞ্চল বা পল্লী বিদ্যুৎ যে সমস্ত এলাকায় বিদ্যুতের স্থিতিশীলতা কম, বিদ্যুৎ অনেক সময় থাকে না, 5-5 ঘন্টা থাকে না বা তারও বেশি অনেক সময় থাকে না বিভিন্ন সমস্যার কারণে, তো সেই সমস্ত এলাকাতে বা সেই সমস্ত জায়গাতে এই নন ফার্স্ট স্টেপ রেফ্রিজারেটর ব্যবহার করা ঠিক হবে না। কারণ নন ফার্স্ট স্টেপে এখানে তুষার বেশি জমা থাকে না, যে কারণে সে দীর্ঘস্থায়ী হবে, কোনো খাবারকে সে টাটকা রাখতে পারবে না যদি বিদ্যুৎ না থাকে। কিন্তু ফার্স্ট স্টেপ রেফ্রিজারেটর যেটা হলো যেটা বেশি পরিমাণ হার্ডলি বরফ জমা রাখে খাবারের চারপাশে, যে কারণে যদি বিদ্যুৎ অ্যাবসেন্ট থাকে অনেক সময় সেক্ষেত্রেও খাবারটা অনেক দিন যাবত ভালো থাকতে পারে। তবে অ্যাকচুয়ালি ফ্রিজের মধ্যে যে কোনো খাবারই 3 দিনের বেশি রাখা ভালো না, সেক্ষেত্রে খাবারের কিছুটা তারতম্য ঘটে স্বাদের এবং গুণগত মানের। তো আমরা নন ফার্স্ট টাইপ নিয়ে ডায়াগ্রাম নিয়ে আলোচনা করছিলাম, করার শুধু মানে আঁকছিলাম এবং এটা আমরা কীভাবে কাজ করে সেটা নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করব। তো এখন আমরা প্রথম থেকে শুরু করি। তো এখানে মোট উপাদানগুলো দেখেন, এখানে একটি থার্মোস্ট্যাট আছে, যে থার্মোস্ট্যাটটা কিন্তু অন্য অন্য ফ্রিজের জন্য একই ধরনের। এই থার্মোস্ট্যাটটি হলো নির্দিষ্ট টেম্পারেচার হয়ে গেলে, অর্থাৎ এটা হলো নির্দিষ্ট বলতে আমরা এটা হলো 18 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা অন থাকবে। তো 18 পরে গেলেই সে কিন্তু ডিসকানেক্ট করে দিবে। 18 ডিগ্রি সেলসিয়াস এখানে মাইনাস, অবশ্য এটা -18 থেকে কাজ করবে, -18 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, -18 থেকে 25 ডিগ্রির মধ্যে এই থার্মোস্ট্যাটটি কিন্তু তখন অফ হয়ে যাবে। এখন নর্মালি এনসি আছে তখন কিন্তু এটি খুলে যাবে। আর এই থার্মোস্ট্যাটটি কিন্তু অ্যাকচুয়ালি থাকে এটার যে সিগন্যালটা করার জন্য যে বিলুসটা আছে, এই বিলুসটা কিন্তু থাকবে ইভাপোরেটরের সাথে, যাতে ইভাপোরেটরের সঠিক তাপটা সে নিতে পারে এবং সেই সিগন্যালের মাধ্যমে সে ঠান্ডাটা অনুভূত হয়, তারপরে সে অটোমেটিকলি লাইটটাকে বিচ্ছিন্ন করে দিতে পারে। এরপরে দেখেন ফেজটা এখান থেকে আসার পরে প্রথমে এই টাইমার মোটরটি গেছে। তো এই টাইমার মোটরটি শুধু নন ফার্স্ট টাইপ রেফ্রিজারেটরেই ব্যবহার করা হয়েছে, যেটা ফার্স্ট টাইপ এবং ডিফার্স্ট টাইপে কোনোটাই ব্যবহার করা হয় নাই। তো টাইমারের এখানে দেখেন যে 4টি টার্মিনাল আছে, যেখানে 1, 2, 3 এবং 4, এই 4টি টার্মিনাল। আসলে এটা টাইমার মোটর বলা হচ্ছে, অ্যাকচুয়ালি এটা একটি মোটর, যে মোটরের মধ্যে এটা রোটরও আছে এবং ফিল্ড কোয়েলও আছে, যে কোয়েলের কারণে সেটা ঘুরবে এবং সেই ঘোরার কারণে যে মেকানিক্যাল অপশনগুলো আছে যে কারণে সে সুইচিংটা করতে পারবে। তো সেখানে 3-এর সাথে 4 এবং 2-এর একটা সুইচিং রয়েছে। এখানে 3 হলো কমন, সে নির্দিষ্ট সময় বিশেষ করে এটা হলো 6 ঘন্টা টাইমে টাইমিং করা থাকে, যেখানে একজনকে সময় দেওয়া হয় 15 থেকে 18 মিনিট বা 20 মিনিট সর্বোচ্চ, আর অন্যজনকে সময় দেওয়া হয় 5 ঘন্টা 45 থেকে 48 মিনিট পর্যন্ত সময়। তো যেটা সময় বেশি থাকে, বিশেষ করে 3-এর সাথে 4 এটির সময় বেশি থাকবে। তো এই 3-এর সাথে 4 যেটির সময় বেশি থাকে আমরা টেস্ট করে নিতে পারবো। এই জন্য টেস্ট করে দেখার জন্য আমার অন্য ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন প্র্যাকটিক্যালি। তো 3-এর সাথে 4 এই 4টি বেশি সময় থাকবে, তো এই লাইনটি আসলে কম্প্রেস করা যাবে, কারণ কম্প্রেসরটাই বেশি সময় চলার দরকার, হিটার এত সময় চলার দরকার পড়ে না। হিটার এত সময় চললে ভিতরে খাবার ঠিক থাকবে না, কারণ আমরা ফ্রিজার ব্যবহার করে খাদ্যদ্রব্যকে ঠান্ডা রাখার জন্য এবং ঠান্ডা রেখে সেটাকে ভালো রাখার জন্য। তো এখন দেখেন যে এই 4-এর থেকে লাইনটা কিন্তু যখন আমাদের কম্প্রেসরে যাচ্ছে, তো কম্প্রেসরে যাওয়ার আগে একটি ওভারলোড প্রোটেক্টর হয়ে যাচ্ছে।
প্রোটেক্টর দরকার, এই কারণে কম্প্রেসার হলো একটি ফিজারের হৃৎপিণ্ড। যদি কম্প্রেসার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কম্প্রেসার নষ্ট হওয়ার কারণে কম্প্রেসার চেঞ্জ করতে গেলে সেখানে গ্যাসও চেঞ্জ করতে হবে, ঝালাই করতে হবে, লিক টেস্ট করতে হবে, ভ্যাকুয়াম করতে হবে, তো সবকিছু মিলিয়ে টোটাল খরচটা অনেক বেশি হবে। যেহেতু কম্প্রেসার নষ্ট না হয় সেরকম ব্যবস্থা গ্রহণ করা হয়। তো এই জন্য থার্মো বিশেষ করে ওভারলোড প্রোটেক্টর এবং পিটিসি রিলে, বিশেষ করে এই ওভারলোড প্রোটেক্টর কিন্তু এটাকে অনেক প্রোটেক্ট করে, এটা ব্যবহার করতে হবে প্রোটেকশনের জন্য, যাতে একটু হিট হলে বা বেশি কারেন্ট দিলে সে আপনা আপনি লাইনটাকে বন্ধ করে দেয়। তো এটা দেখেন আমরা এখান থেকে নিয়ে কমনের সাথে লাগিয়ে দিচ্ছি সরাসরি লাইনটা। তারপরে দেখেন কম্প্রেসরের তো তিনটি টার্মিনাল, একটা আমরা লাগিয়ে দিলাম, তাহলে দুটি থাকলো রানিং এবং স্টার্টিং। আপনারা শনাক্ত করে নেবেন কোনটি রানিং কোনটা ডান স্টার্টিং। বিশেষ করে ডান দিকের তাই রানিং হয় আপনাদের সোজা করে ধরার পরে, যেক্ষেত্রে টার্মিনাল গুলো এমন হয় তিন টার্মিনাল, সেক্ষেত্রে উপরটা কমন, ডান দিকেরটা রানিং, ডান দিকেরটা স্টার্টিং হয়। তাছাড়া আপনারা মেপিং নিয়ে দিতে পারেন, কমনের সাপেক্ষে রানিং এর রেজিস্ট্যান্স কম এবং কমনের সাপেক্ষে স্টার্টিং এর রেজিস্ট্যান্স বেশি রানিং তুলনায়। এবং রানিং আর স্টার্টিং রেজিস্ট্যান্স মাপলে এই দুটো পার্ট সব থেকে বেশি হয়, কারণ সেখানে দুটোরই যোগফল আসে। তো এখন এখানে কিন্তু আমরা একটা পিটিসি রিলে ব্যবহার করছি। তো পিটিসি রিলে যেটি রানিং এবং স্টার্টিং কোয়েলের সাথে লাগানো আছে এবং যা সাপ্লাই লাইনটি যখন আসছে, দেখেন এই পাশ থেকে নিউট্রাল সাপ্লাইটা যখন আসলো তখন কিন্তু রানিং এর সাইডে লাগছে, অর্থাৎ রানিং কোয়েল সবসময় প্যারালাল লাইন যাচ্ছে, উপর থেকে সরাসরি ফেজ আসছে আর এই পাশ থেকে নিউট্রালটা গেল, অর্থাৎ রানিং কোয়েলটি সরাসরি আপনার প্যারালালে চলে গেল আর স্টার্টিং কোয়েলটা পিটিসির সাথে সিরিজ হয়ে গেল। আর এখানে আমি একটা ক্যাপাসিটর ব্যবহার করছি, ক্যাপাসিটরটি অনেকে ব্যবহার করে না, বাট ক্যাপাসিটর ব্যবহার করাটাই ভালো, সেক্ষেত্রে আপনার কারেন্টের মান একটু কম আসবে এবং বিদ্যুৎ বিল সে কারণে কম আসবে। ক্যাপাসিটরটি আপনারা এখানে 2.5 থেকে 3 মাইক্রোফ্যারাড পর্যন্ত ব্যবহার করতে পারেন, এর বেশি আশা করি লাগবে না। তারপরে আপনারা কারেন্ট পরিমাপ করে দেখতে পারেন, এর ভিতরে ব্যবহার করতে পারেন। তাহলে আমরা এখানে লাইনটি যেটা দেখলাম, যে আমরা প্রথমে এক নজর দেখে আসছি যে উপর থেকে থার্মোস্ট্যাটে গেছে লাইনটি, প্রথমে থার্মোস্ট্যাট থেকে বের হয়ে আমরা টাইমারের তিনে দিয়েছি কমনে এবং চার থেকে সেটাকে বের করে আমরা একটা ওভারলোড প্রোটেক্টর হয়ে কম্প্রেসরের কমনে দিচ্ছি। আর কম্প্রেসর কানেকশন আপনারা জানতেন, তারপরে পিটিসিতে আমরা লাইন দিচ্ছি সরাসরি অন্য একটা লাইন দিচ্ছি এবং পিটিসি কয়েলটা হলো স্টার্টিং এর সাথে সিরিজ এবং রানিং কয়েলের সাথে প্যারালাল। এরপরে দেখেন যে আমরা টাইমার কানেকশনটা কমপ্লিট করি টাইমার মোটরে, তো টাইমার মোটরে টাইমারটা কানেকশন করার জন্য তার এক নম্বরে নিউট্রাল কানেকশন দরকার এবং দুই নম্বরটা যেহেতু এটা হিটারের জন্য লাইন, তো হিটারকে আমরা সরাসরি লাইন দিব না, তো হিটারের সাথেও আমরা একটা কুলিং ওভারলোড ব্যবহার করবো, অথবা যেটাকে ডিফল্ট থার্মোস্ট্যাট বলা যেতে পারে, তো ডিফল্ট থার্মোস্ট্যাট ব্যবহার করবো যেটা কানেকশন এই যে এই থার্মোস্ট্যাট থেকে ব্যতিক্রম। তো এটা হলো নির্দিষ্ট ঠান্ডা হয়ে গেলে বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা নির্দিষ্ট পরিমাণ ঠান্ডা হয়ে গেলে, যেটা যদি আমরা বিশেষ করে -20 হয়ে যায় -21 হয়ে যায় তখন এই ডিফল্টে থার্মোস্ট্যাটটি এটা কানেক্ট পাবে। নর্মাল অবস্থায় কিন্তু এটা ওপেন অবস্থায় থাকবে, নর্মাল অবস্থায় এটা হলো ওপেন থাকবে, ডিফল্ট থার্মোস্ট্যাট নর্মাল অবস্থায় ওপেন থাকবে, এটা ওপেন আছে, নর্মাল অবস্থায় ওপেন আছে, যখন পর্যাপ্ত ঠান্ডা হয়ে যাবে তখন এটা কানেক্টেড হয়ে যাবে। তো কানেক্টেড হয়ে গেলেও কিন্তু এটাতে লাইন পাবে না যদি টাইমার লাইনটি না দেয়। যখন টাইমারটি নির্দিষ্ট সময় পরে 4.5 ঘন্টা বা 4 ঘন্টা 45 মিনিট পরে যখন সে টাইমটা হবে, তখন সে যখন এখানে লাইনটা দিবে সেই সময় যদি পর্যাপ্ত ঠান্ডা হয় সেই ক্ষেত্রে এটা কানেক্টেড হবে, কানেক্টেড হলে হিটারটি উত্তপ্ত হবে এবং তুষারটা অপসারণ করবে। হিটারটি বিশেষ করে 15 থেকে 20 ওয়াট পর্যন্ত ব্যবহার করা হয় বা 10 থেকে 15 ওয়াট হতে পারে, এরকম ব্যবহার করা হয়। তো যদি এখানে পর্যাপ্ত ঠান্ডা থাকে তাহলে কানেক্ট পাবে, কানেক্ট পেলে হিটার গরম হবে, আর যদি পর্যাপ্ত ঠান্ডা না থাকে তাহলে কিন্তু এটা কানেক্ট হবে না, কানেক্ট না হলে হিটারে টাইমারের লাইনটা দুয়ে থাকবে কিন্তু হিটার অন হবে না, অর্থাৎ এমনিতে কম্প্রেসর সে সময় রেস্টে থাকবে। কত সময় রেস্টে থাকবে? 15 থেকে 18 মিনিট কম্প্রেসর রেস্টে থাকবে। রেস্টে থাকার পরে তখন কিন্তু আবার এই লাইনটি ঘুরে আবার চারে চলে যাবে, চারে চলে গেলে আবার কম্প্রেসর অন হবে, তো কম্প্রেসর অন হলে আবার ঠান্ডা হওয়ার প্রক্রিয়া চলতে থাকবে। তো দেখেন এখানে কিন্তু হিটারের অপর পাশে আমরা কিন্তু একটি ফিউজ ব্যবহার করছি নিউট্রালের সাথে, একটা ফিউজ দরকার ছিল, এখানে 5 অ্যাম্পিয়ারের একটি ফিউজ ব্যবহার করা হয়,
যেন যদি বেশি কারেন্ট কোনো কারণে গ্রহণ করে ফিউজটি নষ্ট হয়ে যায়, নিজে নষ্ট হয়ে যায়, সে লাইনটিকে রক্ষা করবে। এটা ছিল এই পর্যন্ত আমরা টাইমার এবং হিটার এবং কম্প্রেসরের লাইনটি দেখলাম। আমাদের এখানে লাইন দরকার একটা ফ্রিজের মধ্যে, লাইনটি দরকার তো বিশেষ করে যখন আমরা খাদ্য দ্রব্য বের করবো বা রাখবো সেই সময় ভিতরে আলো দরকার, এই আলোটা অন্য সময় দরকার না। তো এটা দরজার সাথে সুইচিং করা থাকে, যখন আমরা দরজাটা খুলবো তখন লাইটটি জ্বলার দরকার, তার আগে লাইটটি জ্বলার দরকার নাই, কারণ দরজা দিলে যদি লাইটটি জ্বলে ভিতরে এমনি তাপ সৃষ্টি করবে, খাবারকে নষ্ট করবে এবং পাওয়ারকে অপচয়ও করবে। তো সেই জন্য এটা নর্মাল পজিশনে, কিন্তু এই সুইচটি নর্মাল পজিশনে থাকবে এদিকে, অর্থাৎ এটার সাথে এনসি থাকবে। দেখেন এখন এটাকে ডাবল ডোর সুইচ ব্যবহার করছি, ডাবল ডোর সুইচ ব্যবহার করছি, ডাবল ডোর সুইচ দেখেন যে ফ্যানের সাথে সংযুক্ত আছে। ফ্যানটা কখন চলবে, যখন কম্প্রেসার চলবে তখন ফ্যান চলবে। এই ফ্যানটা কিন্তু ইভাপোরেটরের সাথে যুক্ত, এই ফ্যানটা ইভাপোরেটরের সাথে যুক্ত। আমরা আরো একটি ফ্যান এখানে ব্যবহার করতে পারতাম এখান থেকে লাইনটা নিয়ে, সেই ফ্যানটা আমরা ব্যবহার করতে পারতাম বিশেষ করে এটা ঠান্ডা করার জন্য, এখানে একটা ফ্যান ব্যবহার করতে পারতাম। তো দেখেন কম্প্রেসর চললে এই ফ্যান চলবে, আর যখনই দরজা খুলবো তখন আমাদের সুইচটা এদিকে চলে আসবে, অর্থাৎ লাইটটি জ্বলবে। তো এই ছিল আমাদের নন ফার্স্ট টাইপ রেফ্রিজারেটরের ডায়াগ্রাম, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এটা খুব একটা জটিল না, ভালো করে খেয়াল করলে আমি এখানে দুটো ভিডিও তৈরি করছি ডায়াগ্রামের উপরে আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো আপনারা দুটো ভিডিওই দেখতে পারেন, এটা প্রিভিয়াস ভিডিও একটা ভিডিও আছে, এটা হলো লাস্ট ভিডিও, আর এছাড়া আমরা এগুলো প্র্যাকটিক্যালে কাজটা করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন এবং শেয়ার করুন। বাই বাই।